পৃথিবীতে এমনও কবর রয়েছে যেগুলো ওয়াটারপ্রুফ করে তৈরি করা হয়েছে। এছাড়া এমন কবর রয়েছে যেগুলো খুঁড়তে গিয়ে সেই কবর থেকে আগুন বের হয়ে আসে। শুধুমাত্র আগুনই নয়, কবরের মধ্যে পোকামাকড় সহ অনেক বড় বড় সাপ দেখা গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কবরস্থানে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা সম্পর্কে যেগুলো দেখার পরে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, যখনই কোনো মুসলমান মৃত্যুবরণ করে তখনই তার জন্য কবর খোঁড়া শুরু হয়ে যায়। সাধারণত মানুষ কবর খোঁড়ার জন্য শ্রমিকদের হায়ার করে থাকে অথবা কোনো কবর খনন কমিটি খুঁড়ে থাকে। কিন্তু তখন কি হবে যখন লাশকে দাফন করার জন্য যেই কবরটি খোঁড়া হচ্ছে সেই কবরের মধ্যে থেকে আগুন বের হয়ে আসে? এই বিষয়টি শুনতে অনেক ভয়ানক লাগছে, কিন্তু যেই ব্যক্তি কবর খুঁড়তে খুঁড়তে আগুন দেখতে পেয়েছে তার কি অবস্থা হবে? আসলে এই ঘটনাটি বাস্তবে ইন্দোনেশিয়াতে ঘটেছিল। এই যে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, এখানে একজন ব্যক্তি কবর খুঁড়ছিল, কিন্তু হঠাৎ করে মাটি থেকে আগুন বের হয়ে আসতে থাকে। এই ব্যক্তি আগুন নিভানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই আগুনটি ধীরে ধীরে বাড়তে ছিল, সে কোনোভাবে আগুন নিভাতে পারছিল না। এই ঘটনা দেখে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ অনেক ভয় পেয়ে যায়। এই আগুনটি কবরের মাথার দিক থেকে বের হতে শুরু করেছিল এবং পুরো কবরটি কভার করে ফেলছিল। এই ব্যক্তি অনেক চেষ্টা করার পর যখন আগুন নিভাতে পারল না, তখন সে ভয় পেয়ে কবর থেকে বের হয়ে চলে আসে। কেউ বিষয়টি বুঝতে পারছিল না যে এই আগুন কবরের ভেতর কোত্থেকে আসলো। তবে এই ঘটনা দেখে অনেকে ধারণা করছে যে এটি আল্লাহর আজাব হতে পারে। আল্লাহ হয়তো ওই ব্যক্তির উপরে অনেক নারাজ ছিলেন, এই ব্যক্তিকে কবর দেওয়ার আগে এইরকম ঘটনা ঘটছে। তাহলে কবর দেওয়ার পরে কি ঘটবে তা আপনারাই চিন্তা ভাবনা করুন। বন্ধুরা, আমরা এই বিষয়টি সকলেই জানি যে কবরের আজাবের বিষয়টি অবশ্যই সত্য। যদি কোনো ব্যক্তি পাপ নিয়ে অথবা তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে তার কবরের শাস্তি হতে পারে। যদিও কবরস্থানের ঘটনাগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না, কিন্তু মাঝে মধ্যে এমন ঘটনা সবার সামনে চলে আসে যা আমাদের মাথা ঘুরিয়ে দেয়। এই ঘটনাগুলো একেবারে আনএক্সপেক্টেড হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওটি ইন্দোনেশিয়ার একটি কবরস্থান থেকে ভিডিও করা হয়েছে। এই কবরস্থানের মধ্যে মাঝরাতে দেখা যায় যে এই কবর থেকে আগুন জ্বলছে। এই দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর যে মানুষজন দেখেই ঘাবড়ে যাবে। সেখানকার মানুষজন বলে থাকে যে এটি কোনো কালো জাদুর পরিণতি, কারণ যেই ব্যক্তি এই ভিডিও রেকর্ড করেছিল সে কোনো কারণে রাতের বেলায় কবরস্থানে গিয়েছিল। সত্যি বলতে এই দৃশ্যটি অনেক ভয়ঙ্কর। তাছাড়া এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের সময় কবরে আগুন জ্বলছে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এই আগুনটি কোনো কাঠের উপরে কিংবা কোনো জিনিসের উপরে জ্বলছে না, এই আগুনটি এমনি এমনি জ্বলছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই আগুনটি সরাসরি মাটি থেকে বের হচ্ছে। যখন কোনো মুসলিম ব্যক্তিকে কবর দেওয়া হয়, তখন তার আত্মীয় স্বজন তার জন্য দোয়া চাইতে যায়। কিন্তু কিছু বছর আগে পাকিস্তানের একটি কবরস্থানে একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। এই ঘটনাটি দেখে অনেক মানুষ আতঙ্কিত হয়ে গিয়েছিল। এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল। তাকে কবর দেওয়ার দুই দিন পরেই তার কবরের ওপর অনেক পোকামাকড় দেখা যায়। যখন তার আত্মীয় স্বজন তার জন্য দোয়া চাইতে এসেছিল, তখন তারা দেখতে পায় কবরের ওপর অনেক পোকামাকড়। এই পোকাগুলো এতটাই বেশি এবং বিপজ্জনক ছিল যে এই পোকাগুলোকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। এই লার্ভা পোকাগুলো কবরের একবারে মাঝখানে ছিল। এই পোকাগুলো কবরের ভেতর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল। এতগুলো পোকা একসাথে দেখে এলাকার মানুষজন ভয় পেয়ে গিয়েছিল, কারণ এই রকম ঘটনা তারা এর আগে কখনোই দেখেনি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পোকাগুলো কবর থেকে কিভাবে বের হচ্ছে। মাত্র দুই দিনে এই কবরের অবস্থা, তাহলে কয়েক মাস পর এই কবরের কি অবস্থা হবে তা আপনারা বুঝতে পারছেন। এটি আসলে মুসলমানদের জন্য একটি নিদর্শন এবং এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে আর কবরের আজাবকেও মাফ করে দেয়। কমেন্ট বক্সে আমিন লিখে আমরা এই দোয়াতে সামিল হয়ে যাই। যদি পৃথিবীর নর্মাল কবরস্থানের কথা বলা হয়, তাহলে সেখানে বেশিরভাগ কবর এমন হয় যে কবরগুলো কাঁচা হয়ে থাকে। এর মধ্যে অনেক কবর এমন রয়েছে যেগুলো ইট, বালু এবং সিমেন্ট দিয়ে পাকা করা হয়। কিন্তু আপনি কি কখনো এমন কবরস্থান দেখেছেন যেগুলোকে ওয়াটারপ্রুফ করে তৈরি করা হয়েছে? এই যে অদ্ভুত কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন, এই কবরস্থানকে ওয়াটারপ্রুফ কবরস্থান বলা হয়। এই কবরস্থানটি কাশ্মীর এলাকাতে অবস্থিত। এই কবরস্থানের বিশেষত্ব হচ্ছে এখানে প্রত্যেকটি কবরকে প্লাস্টিকের শীট দিয়ে কভার করা হয়েছে। তবে প্রশ্নটি হচ্ছে এই কবরগুলোকে এভাবে কেন কভার করা হয়েছে? যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি কবরকে ওয়াটারপ্রুফ করা হয়েছে এবং প্রত্যেকটি কবরের উপরে প্লাস্টিক শীট রয়েছে।
আসলে কাশ্মীরের যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল তাদেরকে এখানে দাফন করা হয়েছে। তাছাড়া এই এলাকায় অনেক বৃষ্টিপাত হয়ে থাকে, এই কারণে শহীদদের কবরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকের কভার ব্যবহার করা হয়েছে। তবে প্রথমবারের মতো যদি কেউ এই কবরগুলো দেখে তাহলে সে অবাক হতে বাধ্য হবে। আসলে এগুলো পৃথিবীর সবথেকে অদ্ভুত কবরের মধ্যে একটি। বন্ধুরা, কবর এমন একটি সত্য যেটি কেউ অস্বীকার করতে পারে না। আমরা সকলেই জানি আমাদের একদিন না একদিন কবরে যেতে হবে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন লাশকে কবরের মধ্যে দাফন করা হয় তখন সেই ব্যক্তির কবরের মধ্যে কেমন ফিল হয়? আসলে তখন কবরের পরিবেশটা কেমন থাকে? তো এই ভিডিওতে একজন ব্যক্তি তার ক্যামেরা নিয়ে কবরের মধ্যে ঢুকে যায়। আসলে সে দেখতে চেয়েছিল কবরের মধ্যে পরিবেশটা কেমন থাকে। যদিও এই ব্যক্তি শুধুমাত্র জানার জন্য ভিডিওটি তৈরি করেছিল, কিন্তু তারপরও এই ব্যক্তি জানতো যে সে বেঁচে আছে এবং যখন ইচ্ছা কবর থেকে বের হতে পারবে। যখনই এই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে পড়ে তখনই তার অবস্থা খারাপ হয়ে যায়। এখন আপনি একবার চিন্তা ভাবনা করুন, যখন সত্যি সত্যি মানুষ কবরের মধ্যে শুয়ে থাকবে তখন তার কেমন লাগবে। বন্ধুরা, আপনারা বিয়ের সময় বাড়িঘর সাজাতে দেখেছেন, কিন্তু আপনারা কখনো কবরকে এভাবে সাজাতে দেখেননি। শুনতে বিষয়টি অদ্ভুত লাগলেও এই কবরস্থান বিয়ে বাড়ির মতো সাজানো হয়ে থাকে। বন্ধুরা, এটি ইন্ডিয়ার একটি কবরস্থান যেটিকে লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তবে প্রথমবারের মতো যে কেউ দেখলে তার মনে হবে এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আসলে এটি একটি কবরস্থান। আসলে ইন্ডিয়াতে এমন এলাকা রয়েছে যেখানে শবে বরাতে কবরগুলোকে এভাবে সাজানো হয়। শুধু এতটুকুই নয়, এই সকল মানুষেরা কবরের উপরে লাইটিং করে থাকে এবং এমন কিছু মানুষ রয়েছে যারা রাতের বেলায় এই সকল কবরে গিয়ে মোমবাতি জ্বালায়। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই মানুষগুলো কবরস্থানকে কিভাবে সাজিয়েছে। তারা কবরের আশেপাশে লাইটিং করেছে যাতে মানুষ রাতের বেলায় এসে কবর জিয়ারত করতে পারে এবং কবরবাসীর জন্য দোয়া করতে পারে। তো আপনারা কারা কারা শবে বরাতে কবরস্থানে দোয়া করতে যান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে ব্যক্তি পাপী হয় সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কবরে বিভিন্ন ধরনের আযাব হয়, যেমন পোকামাকড় এবং সাপ তার কবরে আক্রমণ করে। বন্ধুরা, তখন কি হবে যখন এই দৃশ্য আপনি লাইভ দেখতে পাবেন? এই যে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ার একটি কবরস্থানে রেকর্ড করা হয়েছে। এই কবরস্থানে মানুষ একটি কবর খুঁড়ছিল, কিন্তু কবর খুঁড়তে খুঁড়তে তারা একটি বিশাল বড় সাপ দেখতে পায়। এই সাপটি এতটাই বিশাল এবং ভয়ঙ্কর ছিল যে এটিকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। যেহেতু এই ঘটনাটি একটি গ্রামে ঘটেছিল আর আপনারা সকলে জানেন গ্রামের মানুষ সাপকে ভয় পায় না, তো এরপর গ্রামের মানুষজন এই সাপটিকে বের করে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটি কত বড় এবং মোটা। আপনারা এখন চিন্তা ভাবনা করুন, এই দৃশ্যটি দেখে মৃত ব্যক্তির বাড়ির লোকজনের কি অবস্থা হয়েছিল। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কবরস্থানে কত অদ্ভুত ঘটনা ঘটে যায়। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকমই আনকমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।